সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যা থাকছে ক্যামেরুন হাইল্যান্ডের সুন্দর প্রকৃতি, সুন্দর উঁচু নিচু পাহাড়, চায়ের বাগান, ক্যামেরুন হাইল্যান্ডের অন্যান্য অনেক কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল এভারগ্রিন মাই বাংলাদেশ এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ক্যামেরুন হাইল্যান্ড। এখন আপনাদেরকে সামনে নিয়ে যাবো, আমরা এখন হোটেল বুকিং নিব। হোটেল বুকিং নিয়ে এখানে আমরা 3 দিন কাটাবো, 3 দিন পর আমরা আবার কুয়ালালামপুরে চলে যাব। তাহলে আসুন আমরা এখন হোটেল বুকিং করার জন্য সামনে এগিয়ে যাই। এই দেখতে পাচ্ছেন আমাদের হোটেল বুকিং নিয়েছি, এটা হলো আমাদের রুম, আমরা এখানেই থাকবো। এখান থেকে আমরা পরদিন সকালবেলা আপনাদেরকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমার ভাগের নাম অসীম, আমাদের বড় ভাই কর্নেল মেজর, মেজর নাম মেজর রাখি, আমাদের শিমুল ভাই, শিমুল ভাই, আমাদের আমাদের রুমটা তো অনেক সুন্দর। অনেক সুন্দর রুম হয়েছে, অনেক বেস্ট, হ্যাঁ অনেক সুন্দর রুম হয়েছে, ভিআইপি রুম হয়েছে। বসেন 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 বসেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা কিছু জেনে নেই। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ। অনুকূল পর্যটন ব্যবস্থার কারণে দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন, বিশেষ করে এশিয়ার নিকটবর্তী দেশগুলো থেকে এসে পর্যটকেরা ভিড় জমান। ক্যামেরুন হাইল্যান্ড এদেশের পাহাং রাজ্যের একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে সারা বছর এই শহরে ট্যুরিস্টদের আসা যাওয়া লেগেই থাকে। কুয়ালালামপুর এর উত্তর পশ্চিমে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর। ভূতত্ত্ববিদ উইলিয়াম ক্যামেরুন, যিনি পাহাং রাজ্যের ম্যাপ তৈরি করেছিলেন, তার নামেই এই শহরের নাম ক্যামেরুন হাইল্যান্ড। এখানে 3টি উপজেলা রয়েছে, তানা রাতা, রিংলেট এবং উলুতেলম। ট্রপিক্যাল রেইন ফরেস্ট আবহাওয়ার অন্তর্গত এই উঁচুভূমি, সারা বছর 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এই শহরে, তবে রাতের বেলায় শীতের মাত্রা অনেক বেশি। মালয়েশিয়ায় শীতের কোনো মৌসুম নেই, এই কারণে শীতকালীন সব ফসলাদি বেশিরভাগ এই অঞ্চল থেকেই আসে। পুরো অঞ্চলটি যেন ফসল, ফুল, ফল, বনানি দিয়ে এক স্বপ্নপুরীর মতো। ট্যুরিস্টদের আকর্ষণের মূল দিকগুলো হলো এখানে ফল, ফুল এবং ফসলাদি আবাদ করা খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। একটি ফার্মগুলো ট্যুরিস্টদের জন্য যাওয়ার ব্যবস্থা করা রয়েছে, এই ফার্মগুলো ট্যুরিস্ট জোন হিসেবে ধরা হয়। সেখানে উন্নত মানের কৃষি টেকনোলজি এবং নানা ধরনের ফুলের বাগান রয়েছে। খুবই সুন্দর দেখতে মালয়েশিয়ার সুন্দর প্রকৃতি ক্যামেরুন হাইল্যান্ড। দেখতে পাচ্ছেন একদিকে পাহাড়, একদিকে সমতল ভূমি। এই পাহাড়টি হলো প্রায় 6000 ফিট উপরে। আমরা 6000 ফিট উপর থেকে আমরা এই ভিডিওটি করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন সামনে আমরা এগিয়ে যাই, সেখানে গিয়ে দেখতে পারবেন অনেক কিছুই। একদিকে চা বাগান, একদিকে ফসলের জমি, আরেকদিকে ফল, ফুল, বিভিন্ন ধরনের ফুলের গাছ আবাদ করে ফসল আদি।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যামেরুন হাইল্যান্ডের উঁচু নিচু পাহাড়। এখানে চায়ের বাগান করেছে, এই চা বাগান থেকে চা উৎপাদন করে বিভিন্ন দেশে এবং বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। শুধু চাই নয়, এই পাহাড় এখানে শীতকালীন সকল ফসলই এখানে পাওয়া যায়, শীতকালীন শাক সবজি ফুল ফল সবই পাওয়া যায়। রিফাত ভাই দেখেন তো কত সুন্দর হয়েছে ভিউটা, দেখছেন ভাই ভিউটা অনেক সুন্দর হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, ক্যামেরুন হাইল্যান্ড এখানে এসে আমার কাছে অনেকই ভালো লেগেছে, কিন্তু এটা মনে হচ্ছে যেন আমাদের বাংলাদেশের একখণ্ড সিলেট, যেখানে চা বাগান, কত সুন্দর প্রকৃতি। এখানে যেন সেই সিলেটের একখণ্ড খুঁজে পেয়েছি, হারিয়ে গিয়েছি সেই ক্যামেরুন হাইল্যান্ডে। ক্যামেরুন হাইল্যান্ডে কিন্তু প্রচুর শীত, যে শীত কোথাও আপনারা দেখতে পাবেন না, প্রচণ্ড শীত। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চায়ের গাছগুলো, অনেক সুন্দর দেখতে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সারাক্ষণ ক্যামেরুন হাইল্যান্ড ঘুরে দেখলাম এবং আগামীকাল আমরা চলে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি প্রকৃতি, এই প্রকৃতি যেন মানুষের মন ছুঁয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে বিভিন্ন দেশ থেকে হানিমুন করতে আসে, আর যারা এখানে আপনারা আসতে চান, ভ্রমণ করতে চান, ভ্রমণ প্রিয়সী মানুষ যারা আছেন, আপনারা মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ডে আসতে পারবেন এবং দেখতে পারবেন অনেক সুন্দর প্রকৃতি। আর যারা হানিমুন করতে মালয়েশিয়ায় আসতে চান, তাদের জন্য ক্যামেরুন হাইল্যান্ড এক স্বর্গপুরী। উঁচু পাহাড়ের এই সবুজ বর্ণালী গভীর অরণ্যে একবার পৌঁছাতে পারলে আর ফিরে আসতে মন চায় না। আজকের মতো এখানে শেষ করছি, আবার কথা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।